ক্যাম্পাসে বন্ধুর বিয়ের গায়ে হলুদের আয়োজন করে সাড়া ফেলে দিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী। গায়ে হলুদের অনুষ্ঠানে বাঁশের ডালা, ঘড়া, মাটির ছড়া, কুলা, হাঁড়ি, মিষ্টি, দই, কেক, বিভিন্ন ধরনের ফল, পিঠাপুলি সহ নানা অনুষঙ্গে ছিল দেশীয় হলুদের আমেজ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে হলদে শাড়ি পাঞ্জাবি পরা তরুণ তরুণীরা মেতেছেন বিয়ের আনন্দে। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের স্নাতক 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র রাকিবুল ইসলাম রানিমের বিয়েতে ক্যাম্পাসের জিমনেশিয়ামের সামনে 7 নভেম্বর সোমবার দুপুরে এমন অনুষ্ঠানের আয়োজন করেন তার সহপাঠীরা। ছাত্রছাত্রীদের দেওয়া তথ্য মতে ক্যাম্পাসে প্রায়ই ছাত্রীদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে থাকে। এবারই প্রথম কোনো ছাত্রের গায়ে হলুদের অনুষ্ঠান হলো বলে জানালেন তারা। বিয়ের কনে ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একই শিক্ষাবর্ষের ছাত্রী তাজবিন হাসান ইলা। ছেলেরা হলুদ পাঞ্জাবি ও মেয়েরা হলুদ শাড়িতে সেজে বেশ ধুমধাম করে গায়ে হলুদ উদযাপন করলেও এই অনুষ্ঠানে যোগ দেননি পাত্রপাত্রীর পরিবারের কোনো সদস্য। বরকনে উভয়ই ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা। আগামী 18 নভেম্বর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা বরের বাড়ি ফরিদপুরে। সেদিন অংশ নিতে পারবেন না ক্যাম্পাস জীবনে দীর্ঘ সময় একত্রে থাকা সহপাঠীরা। তাই বিয়ের অনুষ্ঠানের স্বাদ মেটাতে ক্যাম্পাসেই এমন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বললেন ছাত্রছাত্রীরা। আমরা দীর্ঘ 5টা বছর ধরে আছি ক্যাম্পাসে, অনেক বন্ধু রয়েছে। আসলে এরকম একটা আয়োজন কখনো মানে আমরা নিজেরাও ভাবিনি করতে পারবো। অনেক বন্ধু বান্ধবীর বিয়ে হয়ে গেছে, আমাদের এই পরিবারে এরকম একটা আয়োজন এই প্রথম। বিয়ে তো সবাই করে, বাট ক্যাম্পাসে বিয়ে যারা করে আসলে আমাদের 1-4 বছর একটা সম্পর্কের মধ্যে আমাদের নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়া, এটা আসলে ক্যাম্পাস লাইফে আমাদের বড় একটা স্মৃতি হয়ে থাকবে, আমরা এটাকে খুব মিস করব। গায়ে হলুদের অনুষ্ঠানকে ঘিরে বিভাগের ও হলের সিনিয়র জুনিয়ররা মেতেছেন উৎসবের আনন্দে। অংশ নিয়েছেন বিভাগের শিক্ষকরাও। বিভাগের প্রফেসর ডক্টর হাফিজুর রহমান খান, ডক্টর গাজী আরিফুজ্জামান খান সহ বিভাগটির সকল বর্ষের শিক্ষার্থীরাও এখানে উপস্থিত ছিলেন। তারা মানে পরবর্তী জীবনটা ভালোভাবে সুন্দরভাবে আরো কাটুক সেই শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। এদিকে বর রানিম অনুষ্ঠান আয়োজন করা বন্ধু সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানান, একই সাথে নতুন জীবনের জন্য দোয়া চান তিনি।